আপনার ব্যবহৃত পাম্পটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছেন তো? সুপ্রিয় দর্শক, এসিএ ওয়াটার পাম্প টিপস এন্ড ট্রিক্স সিরিজের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত। পাম্প বা মোটর বসানোর পর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে খুব দ্রুত আপনার পাম্পটি নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে করণীয় বিলও আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রথমে পাম্পটি যে জায়গায় বসানো হয়েছে সেখানে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করুন। পাম্পে যেন বৃষ্টির পানি অথবা বন্যার পানি প্রবেশ না করে সেজন্য পাম্পটি নিরাপদ স্থানে রাখুন। পাম্পের উপর কাপড় বা পলিথিন মোড়ানো থেকে বিরত থাকুন। পাম্পের ইলেকট্রিক লাইনটি সঠিক আছে কিনা তা নিয়মিত চেক করুন। ইলেকট্রিক লাইন থাকা অবস্থায় পাম্পের গায়ে হাত দিবেন না, প্রয়োজনে টেস্টার দিয়ে চেক করে নেবেন। আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন এসিএ ওয়াটার পাম্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও কানেক্টেড থাকতে পারেন এসিএ ওয়াটার পাম্প টিকটক এবং ইনস্টাগ্রামে। সবাই ভালো থাকুন এবং এসিএ ওয়াটার পাম্পের সাথে থাকুন।